নমস্কার বন্ধুরা ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি অর্থাৎ টাফসিসন কমিশনের মাধ্যমে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসএসএফ এবং রাইফেলম্যান ইন আসাম রাইফেলস এক্সিবিশন দু হাজার চব্বিশের মাধ্যমে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পদগুলিতে আবেদনের জন্য তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে কী তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে এছাড়া তোমাদের পি ও পিএসটি কবে হবে কম্পিউটার বেসড এক্সাম কবে হবে ও তোমাদের সিলেবাস কী রয়েছে এ টু জেড আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনে ক্লিক করতে ভুলবে না চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে মূল বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি এসএসসি কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসএসএফ রাইফেলম্যান এবং আসাম রাইফেলস এক্সিবিশন দু হাজার চব্বিশের অফিসিয়াল বিজ্ঞপ্তি পেজে এই পদগুলিতে আবেদনের জন্য তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে চব্বিশ এগারো দু হাজার তেইশ তারিখ থেকে একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখ পর্যন্ত এবং আবেদনের জন্য তোমাদের অনলাইন ফিস তোমরা পেমেন্ট করতে পারবে এক এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যদি ফর্ম ফিল আপের সময় কোনোরূপ ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন তোমরা করতে পারবে চার এক হাজার চব্বিশ তারিখ থেকে ছয় এক হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই পদে রিক্রুটমেন্টের জন্য তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামিশন হবে তার শিডিউল কিন্তু বলা হয়েছে এটি হবে ফেব্রুয়ারি মার্চ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ তোমাদের এই যে রিক্রুটমেন্টটি হবে খুব তাড়াতাড়ি কিন্তু হবে তাই যারা আগ্রহী রয়েছে এবং তোমাদের যোগ্যতা থাকবে তারা অবশ্যই কিন্তু এই পদগুলির জন্য তাড়াতাড়ি আবেদন করে দেবে কম্পিউটার বেস্ট যে এক্সাম হবে সেখানে কিন্তু ইংলিশ এবং হিন্দি ছাড়াও আরও কিন্তু তেরোটি যে রিজোনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোতে কিন্তু হবে তার মধ্যে পেস কল অর্থাৎ বেতনও কিন্তু খুব ভালো রকমই রয়েছে পে লেভেল থ্রির আন্ডারে কিন্তু তোমাদের বেতন রয়েছে তোমাদের বেতন হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সির লিস্টও কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের প্রচুর কিন্তু ভ্যাকান্সি এবারও কিন্তু রয়েছে এই ভ্যাকান্সি পরবর্তীতে কিন্তু বাড়তেও পারে দেখো এখানে যে ভ্যাকান্সি রয়েছে বিএসএফ সি আইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি এআর আর এবং এখানে যে গুলো রয়েছে দেখো মেল এবং ফিমেল ভাবে কিন্তু ভাগ করা রয়েছে এবং সেটা কিন্তু তোমাদের যে ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ রয়েছে দেখো এখানে বিএসএফ পদে ভ্যাকান্সির ক্ষেত্রে এসসি রয়েছে সাতশো পঁয়ত্রিশটি এস টি চারশো সাতষট্টিটি ও এক হাজার আঠাশটি ইডাব্লু এক হাজার পঁচিশটি ইউ আর উনিশশো টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য পাঁচ হাজার দুশো এগারোটি ফিমেলদের জন্য আমি আর পুরোটা বলছি না এখানে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে নশো তেষট্টিটি অর্থাৎ মেল এবং ফিমেল মিলে বিএসএফের রয়েছে ছ হাজার একশো চুয়াত্তরটি সিআইএসএফ পদের জন্য ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে সমস্ত ভ্যাকান্সিটা কিন্তু দেওয়া রয়েছে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি ন এবং ফিমেলদের জন্য রয়েছে এক হাজার একশো বারোটি টোটাল এগারো হাজার কিন্তু পঁচিশটি ভ্যাকান্সি রয়েছে এবং সি আর পি এফের জন্য রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য তিন হাজার দুশো ছেষট্টিটি ফিমেলদের জন্য রয়েছে একাত্তরটি টোটাল তিন হাজার তিনশো সাঁত্রিশটি এসএসবির জন্য রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো তিরানব্বইটি ফিমেলদের জন্য বিয়াল্লিশটি মোট রয়েছে ছশো পঁয়ত্রিশটি এবং আইটি বিপির জন্য রয়েছে যে মেল ক্যান্ডিডেট তাদের জন্য দু হাজার ছশো চুরানব্বইটি ফিমেলদের জন্য চারশো পঁচানব্বইটি টোটাল আছে তিন হাজার একশো উননব্বইটি এবং যে এ আর এই পদের জন্য রয়েছে মেল ক্যান্ডিডেটদের চোদ্দোশো আটচল্লিশটি এবং ফিমেলদের জন্য রয়েছে বিয়াল্লিশটি টোটাল রয়েছে চোদ্দোশো নব্বইটি ও এসএসএফের জন্য টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেখানে মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে দুশো বাইশটি এবং ফিমেলদের জন্য রয়েছে চুয়াত্তরটি টোটাল রয়েছে দুশো ছিয়ানব্বইটি অর্থাৎ মেল ও ফিমেল নিয়ে টোটাল যে পদগুলোতে রিক্রুটমেন্ট হবে সেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি তাই প্রচুর ভ্যাকান্সি রয়েছে পরবর্তীতে কিন্তু ভ্যাকান্সি আরও বাড়তে পারে তাই অবশ্যই যারা আগ্রহী রয়েছে এবং যোগ্যতা রয়েছে তারা কিন্তু এই পদগুলোর জন্য আবেদন করে দেবে এবং সে কিন্তু তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে তাহলে এই পদগুলির জন্য আবেদন করতে পারবে এই পদে আবেদনের জন্য তোমাদের এস লিমিট অর্থাৎ তোমাদের যে এসকাইডি বলা হয়েছে সেটাকে বলা হয়েছে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এবং সেটি কাউন্ট হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবং অর্থাৎ তোমাদের যে ডেট অফ বার্থ হতে হবে দুই এক দু হাজার এক থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে হলেই তোমরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু ছাড় পাবে যেমন বয়সের আপার এজের ক্ষেত্রে কিন্তু ছাড়টা পাবে এসসি এসটিরা এস পাঁচ বছরের জন্য ও বিসিরা তিন বছরের জন্য এক্সারেসরা তিন বছরের জন্য এবং আদার্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আমি দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও কিন্তু জয়েন্ট হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটি কিন্তু এক এক দু অনুযায়ী তোমাদের কিন্তু কাউন্ট হবে তোমরা মাধ্যমিক পাস করলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী যারাই মাধ্যমিক পাস রয়েছে এবং আঠেরো বছর তোমাদের বয়স হচ্ছে তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারছ এছাড়া আরও যেটা বলা হয়েছে যে এনসিসি যদি তোমাদের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ইনসেন্টিভ অর্থাৎ বোনাস মার্কস কিন্তু পাবে দেখো এনসিসি সার্টিফিকেটের জন্য বলা হয়েছে সি সার্টিফিকেট থাকলে ফাইভ পার্সেন্ট এনসিসি বি সার্টিফিকেট থাকলে থ্রি পার্সেন্ট এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে টু পার্সেন্ট কিন্তু তোমাদের এই নাম্বার বোনাস পাবে দেখে নেওয়া যাক যে তোমরা কীভাবে আবেদন করবে এই পদে আবেদনের জন্য তোমরা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে যাবে এর লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ওই পেজে কিন্তু চলে যেতে পারবে এবং সেখানে গিয়ে তোমাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড থাকবে সে তা দিয়েই কিন্তু তোমরা লগ ইন করে নিতে পারবে এবং যারা নতুন ক্যান্ডিডেট রয়েছো তাদেরকে কিন্তু প্রথমত রেজিস্ট্রেশন করে তারপর অ্যাপ্লাই করতে হবে এবং এই পদে আবেদনের জন্য তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফিস বাবদ কিন্তু তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে এছাড়া যারা ওম্যান ক্যান্ডিডেট রয়েছে বা এসসি এসটি বা এক্সার ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোনো রূপ কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দেওয়া লাগবে না এছাড়া আরও যেটা বলা হয়েছে এই অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু অনলাইন মোডেই কিন্তু পেমেন্ট করতে পারবে ভিম ইউপিআই নেট ব্যাঙ্কিং ভিসা বা মাস্টার কার্ড বা মেস্ট্রো বা রূপে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমেও তোমরা কিন্তু এটি পেমেন্ট করতে পারবে এছাড়া কিন্তু তোমরা এস চালান অর্থাৎ চালানের মাধ্যমেও কিন্তু তোমরা এটা পেমেন্ট করতে পারবে এই যে অ্যাপ্লিকেশন তোমরা করবে অ্যাপ্লিকেশান সময় যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কারেকশনও করতে পারবে সেই কারেকশন করতে হবে চার এক হাজার চব্বিশ থেকে ছয় এক হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু এই কারেকশনের জন্য অর্থাৎ মডিফাইয়ের জন্য কিন্তু তোমাদের কিন্তু ফিস দিতে হবে প্রথমবার কিন্তু তোমরা মডিফাই করলে সেখান দুশো টাকা ফিস তোমাদের পেমেন্ট করতে হবে এবং যদি তাতেও তোমাদের ভুল থেকে থাকে তারপরেও কারেকশন করতে গেলে তোমাদের কিন্তু পাঁচশো টাকা ফিস পেমেন্ট করতে হবে তাই কেয়ারফুলিভাবেই তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে এবার দেখে নেওয়া যাক যে স্কিম অফ এক্সামিনেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো স্কিম অফ এক্সামিনেশনের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার বেসড কিন্তু এক্সামিনেশন হবে এই কম্পিউটার বেসড এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের আশিটি কিন্তু কোশ্চেন থাকবে এবং টু মার্কস করে থাকবে এখানে সেই ভাগটাও কিন্তু দেওয়া রয়েছে দেখো পার্ট এর ক্ষেত্রে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং সেখানে কুড়িটি কোশ্চেন থাকবে এবং মার্কসও হবে দুই করে চল্লিশ নম্বর মার্কসের এবং পরবর্তীতে দেখো রয়েছে পার্ট বি ক্ষেত্রে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর মার্ক্সের এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স পার্ট সির ক্ষেত্রে থাকবে সেখানে কুড়িটি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর মার্কসের পার্ট ডির ক্ষেত্রে ইংলিশ এবং হিন্দি থাকবে সেখানে কুড়িটি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর মার্ক্সের এবং এর জন্য তোমরা টোটাল সময় পাবে কিন্তু ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা অবশ্যই কিন্তু তোমরা কেয়ারফুলি এটা কিন্তু করবে এই যে কোশ্চেনটি থাকবে সেই কোশ্চেনটি কিন্তু ইংরেজি এবং হিন্দি ছাড়াও তেরোটি রিজন্যাল ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকবে তা এই যে রিজিনাল ল্যাঙ্গুয়েজ সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলোতে থাকবে তোমাদের যেটা রিজিনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্বাবলম্বী তোমরা হবে তাতেই কিন্তু তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে এবং এই পরীক্ষায় ক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে একটি কোশ্চেন ভুল করলে জিরো পয়েন্ট টু ফাইভ এই পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের কাটা যাবে তাই কেয়ারফুলি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ভুলভাল কিন্তু দেবে না তাহলে তোমাদের নাম্বার মাইনাস হয়ে যাবে অবশ্যই কম্পিউটার বেসড যে এক্সামিনেশন হবে তার সিলেবাসও কেন কিন্তু ডিটেলসে রয়েছে আমি নেক্সট ভিডিওতে সিলেবাস সম্পর্কে আলোচনা করব। কারণ এই ভিডিওতে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেকটি লং হয়ে যাচ্ছে সেই জন্য এবং এখানেও তোমাদের রয়েছে এইটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে থেকে তোমরা দেখে নিতে পারবে তোমরা কম্পিউটার বেসড যে এক্সাম হবে সেখানে তোমরা যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট বা ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এটি কিন্তু হবে এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ফিজিক্যালি এফিসি যে টেস্ট রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে পাঁচ কিমি কিন্তু দৌড়াতে হবে চব্বিশ মিনিটের মধ্যে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সেটা এক দশমিক ছয় কিমি দৌড়াতে হবে সাড়ে আট মিনিটের মধ্যে এছাড়া আরও যেটা বলা হয়েছে যে পরবর্তীতে এক দশমিক ছয় কিমি দৌড়াতে হবে সাত মিনিটের মধ্যে মেল ক্যান্ডিডেটদের ফিমেলদের জন্য আটশো মিটার দৌড়াতে হবে পাঁচ মিনিটের মধ্যে এছাড়া আরও যে যেগুলো রয়েছে ফিজিক্যালি এফিসিয়েন্সি যে স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি এর ক্ষেত্রে তোমাদের যে হাইট হতে হবে সেটা মেল ক্যান্ডিডেটদের জন্য একশো সত্তর সেমি ফিমেলদের জন্য একশো সাতান্ন সেমি এবং যারা তোমাদের রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু হাইটের কিন্তু ছাড় রয়েছে যা সিগুল ট্রাইভ তাদের ক্ষেত্রে একশো বাষট্টি দশমিক পাঁচ সেমি মেল ক্যান্ডিডেটের জন্য ফিমেলদের জন্য একশো পঞ্চাশ সেমি লাগবে যারা অল সিগুল ট্রাইভ ক্যান্ডিডেট নর্থ ইস্টার্ন স্টেটের তাদের একশো সাতান্ন সেমি মেল ক্যান্ডিডেটদের জন্য ফিমেলদের জন্য একশো সাতচল্লিশ দশমিক পাঁচ যা অল সিগুল ট্রাইভ ক্যান্ডিডেট লেফট উইং দেখা তাদের মধ্যে কিন্তু হাইট হতে হবে তাদের একশো সেমি মেল ক্যান্ডিডেট ফিমেলদের জন্য সাত একশো সাতচল্লিশ দশমিক পাঁচ প্রত্যেকটি রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এখানে ভাগ করা রয়েছে তোমরা এখান থেকে সেটা দেখে নেবে আমি ডিটেলসেও বলছি না কারণ ভিডিওটি অনেকটি লং হয়ে যাচ্ছে দেখো চেস্ট চেস্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যারা ছেলে তো তাদের জন্য অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য চেস্ট কিন্তু রয়েছে আশি সেমি কিন্তু তোমাদের নর্মাল চেস্ট লাগবে এবং মিনিমাম ফোলাতে হবে পাঁচ সেমি এবং যারা রিজার্ভ কাটাগরি রয়েছে তাদের কিন্তু ছাড় রয়েছে চেস্টের ক্ষেত্রেও কিন্তু চেস্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে তোমরা এখানে সেটা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে যারা সিগুল ট্রাই তাদের ছিয়াত্তর সেমি এবং ফোলাতে হবে পাঁচ সেমি এবং অন্যান্য যেগুলো রয়েছে দেখো গোড়ালি তারপর হচ্ছে ডোগ্রাস তারপর মারাঠাস এদের জন্য কিন্তু রয়েছে দেখো আটাত্তর সেমি চেস্ট হতে হবে এবং পাঁচ সেমি কিন্তু ফোলাতে হবে এবং নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো রয়েছে তাদের ক্ষেত্রে সাতাত্তর সেমি তোমাদের চেস্ট হতে হবে এবং পাঁচ সেমি কিন্তু ফুলাতে হবে এছাড়া তোমাদের যে ওয়েট সেই ওয়েটটি কিন্তু হাইট অনুযায়ী কিন্তু তোমাদের সেই ওয়েট থাকতে হবে তাহলে এর জন্য তোমরা এলিজিবেল হবে তাই অবশ্যই যাদের যোগ্যতা রয়েছে তারা কিন্তু এই ফর্ম ফিল করে দেবে এখানে তোমাদের যদি পিএড এবং পিএইচডিতে তোমরা পাস করে থাকো এবং শর্ট লিস্টেড হও তাহলে তোমাদেরকে কিন্তু মেডিকেল এক্সামিনিসান হবে মেডিকেল এক্সামিনেশান সময় তোমাদের ডকুমেন্টসও কিন্তু ভেরিফাই হবে সে মাধ্যমিকের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু সমস্ত ভেরিফাই হবে ডোমেশাল সার্টিফিকেট লাগবে এনসিসি সার্টি যদি থাকে সেটাও কিন্তু তোমাদের দেখাতে হবে এবং অন্যান্য যে সার্টিফিকেট রয়েছে এখানে যে অ্যান্সারগুলো রয়েছে সেই অ্যান্সার অনুযায়ী কিন্তু সেগুলো থাকতে হবে তাহলেই তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে সেই সিলেকশন প্রসেস অর্থাৎ মুড অফ সিলেকশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে দেখো তোমাদের প্রথমত হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন সেখানে তোমরা শর্ট লিস্টেড হলে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএইচটি এবং ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পেয়েড হবে এবং সেখানেও তোমরা পাস করলে তারপর তোমাদের হবে মেডিকেল এক্সামিশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তাই অবশ্যই কিন্তু তোমরা এই পদগুলোর জন্য আবেদন করে দাও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে ফর্ম ফিল আপ করবে নির্ভুলভাবে যাতে তোমাদের ফর্মটি রিজেক্ট না হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে তাই বন্ধুরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো নেক্সট ভিডিও এবং সমস্ত কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবে না ও বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না নমস্কার বন্ধুরা দেখা হবে আবার এক নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে